আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে পাখি শহর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আছি জুনায়েদ ভাইয়ের কবুতর লফটে। ভাই পুরো লফট তার ছেড়ে দিবেন, তো আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার কবুতরের দাম সম্পর্কে জানবো। ভাই ইসলাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই তো ভাই, তাহলে আমরা আজকে আপনার লড়ে আসি। তো আপনার কবুতরগুলো আমরা সবাই জানি যে বিক্রি হবে, তো কেমন দামে বিক্রি হবে আর কবুতরগুলো একটু দেখানো যাবে? আচ্ছা, আমি দেখাচ্ছি। আমার কবুতরগুলো সব 8,000 হলে বিক্রি করে দিব। এখানে অ্যাডাল্ট কবুতর আছে 5 জোড়া আর বাচ্চা আছে 2 জোড়া। ও আচ্ছা ভিউয়ার্স, তাহলে আমরা এখন তার কবুতরগুলো দেখবো। ভাই একটু কবুতরগুলো দেখান তো। চোখগুলো দেখান তো রেসারের অডিয়েন্সদের। একদম লাইট কালার, সমস্যা নেই। এই চোখ, এটা আমি এই জোড়া বিক্রি করবো 3,500 টাকা। আলাদা আলাদা আমি প্রাইস বলছি। এটা নন না মাদি? এটা হচ্ছে মাদি। ও এটা মাদি। নটটা দেখান তো। এটা কি রানিং না বাচ্চা? রানিং। এই যে এগুলার বাচ্চা আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে ওইগুলা বাচ্চা আছে। এগুলা তো ব্রিয়ার সেট একটু ফাটা আছে, দেখেন এটা ফাটা আছে ভাই। কয় পালক ফাটা? কোনো ফাটা নেই। এমনি বুকে ফাটা নেই? লেজের ভিতর দুইটা ফাটা বসন আছে। এই তো বুকে কোনো ফাটা নেই। ওই যে পায়াটা, ও দেখেন নটটা দেখেন। ওইগুলা বাচ্চা, ওই জোড়ার বাচ্চা, ওই জোড়ার বাচ্চা। এই একটা আর এই একটা বাচ্চাটা একটু কাছে আনেন। বাচ্চার দাম কিরকম পড়বে জোড়াটা? বাচ্চা জোড়ার দাম পড়বে 500 টাকা, আর বুড়া জোড়া হয়েছে 1,000 টাকা। ও আর কি আছে ভাই? আর লাল বুক সাদা আছে, দেশি আর কি, গোল্লা, লাল গোল্লা কবুতর। পায়াটা দেখেন কত বড়, এগুলা বাচ্চাও আছে। এই লাল বুক সাদার সাথে বাচ্চা আছে এক জোড়া ভিতরে। তারপর এই যে গিরিবাজ, গিরিবাজে এই যে খোপে আছে বাচ্চা, ডিমে বাচ্চা আসছে প্রায়। তো আমি লাল বুক সাদা যাচ্ছি। তো ভিউয়ার্স, কবুতর বের করা হচ্ছে আর কি। তবে এটা নন না মাদি? এটা মাদি। এটা মাদি। হুম, মাদি। এটা কিসের বাচ্চা ভাই? পায়াটা অনেক বড়, লাল বুক সাদা, পায়াটা বিশাল বড়। ও এইগুলো সবজির বাচ্চা। এই সবজি জোড়া শুধু বিক্রি হবে না, এই জোড়া অন্য একজনের সেখানে বিক্রি হবে না, আর সবগুলোই বিক্রি হবে। ও তাহলে ভাই ওই আপনার ওই লাল গোল্লা আর কি, এক জোড়া বাংলা জোড়া, বাংলা জোড়া 500 টাকা পড়বে, সব মিলে 800 টাকা, 8,000 টাকা আর কি পড়বে। ও সব মিলে 8,000 পড়বে। আর ভাই আপনার ওই লাল গোল্লা আর কি, লালবুক সাদার দামটা কেমন? লালবুক সাদার দাম 1,200 টাকা। 1,200 টাকা বাচ্চা জোড়া নিলে বাচ্চা জোড়া 300 টাকা ধরবো। ও আচ্ছা, বড় হয়ে গেছে পুরো, আর দুই তিন দিন হলে খোপ থেকে বের হবে। তাহলে ভাই আমরা ওই ওখানে একটা কবুতর দেখতে পারছি, ওটা কি কবুতর? এটা গিরিবাজ, পায়রাটা আর এই পায়রাটা এই ডিমে উমে আছে। ডিমে আছে? হ্যাঁ। তবে এই জোড়াটা যদি কেউ নিতে চায় তাহলে কি ডিম সহ দিবেন না ডিম ছাড়া? ডিম সহ, ডিমে পুরো বাচ্চাও আসছে, রক্ত আসছে দেখছি। আমি আবার ডিম চেক করি মাঝে মাঝে, ঠিক আছে কিনা, ঠিক না থাকলে ডিম ফেলাই দিই। ডিম ঠিক আছে, সমস্যা নেই, ডিম শুদ্ধ নেই, ডিম সহকার নিয়ে যেতে পারবে। তাহলে ভাই ডিম সহ জোড়াটা কত পড়বে আর ডিম ছাড়া কত পড়বে? ডিম সহ জোড়া নিলে পড়বে 800 টাকা, ডিম ছাড়া নিলে 700 টাকা। ডিম তো আর রেখে দেওয়া যাবে না, ডিম শুদ্ধ নিয়ে যাবে, আমি ডিম সহ 700 টাকা দিয়ে দেব। ও আচ্ছা, তাহলে ভাই আপনার কাছে মোটামুটি এই সব কালেকশনই আছে? হ্যাঁ এইসবই। ও তাহলে ভাই অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা আর নাম্বারটা বলে দেন। আমার নাম জুনায়েদ, আমি বরিশাল গৌরনদী সরিকল, সরিকলে এই সরিকলটা বাজারের সাথেই থাকি। আর আমার নাম্বার হচ্ছে 01955888182। তো দর্শক, কারো যদি কবুতরগুলো পছন্দ হয়, ভাইয়ের নাম্বারটি ডিসপ্লে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর। আপনারা ওনার সাথে যোগাযোগ করে
কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম।